আসসালামু আলাইকুম। চাঁদপুর টিভি সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাবরিনা ওসমান ঐশী। প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম। দাম্মামে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের জন্মদিন উদযাপিত। মতলব উত্তরে ঘাতক অটোরিকশা কেড়ে নিল শিশুর প্রাণ। ফরিদগঞ্জে খুনের চার দিন পর মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক দুই। কচুয়ায় অসুস্থ ছাত্রলীগ নেতার খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। কচুয়ায় জমজমাট বসেছে ভাসমান ধানের চারা বিক্রির হাট। কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের নতুন নামফলক নির্মাণ। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের 76তম জন্মদিন উদযাপন করেছে সৌদি আরবের দাম্মাম শাখা যুবলীগ। আমাদের চাঁদপুর টিভি ডেস্ক রিপোর্টের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। শুভ জন্মদিন। বাংলাদেশের সূর্য সন্তান, অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের 76তম জন্মদিন নানা আয়োজনে উদযাপন করেছে সৌদি আরবের দাম্মাম শাখা যুবলীগ। শুক্রবার 3 ফেব্রুয়ারি স্থানীয় একটি রেস্তোরাঁয় এ জন্মদিন পালন করা হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধ, দেশীয় রাজনীতি সহ চাঁদপুরের জনগণের ভাগ্যের উন্নয়নে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নানা অবদানের কথা উল্লেখ করেন। পরিশেষে রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। দাম্মাম শাখা যুবলীগ নেতা ইব্রাহিম শিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দাম্মাম শাখা যুবলীগ নেতা নাসির উদ্দিন ভূঁইয়া, রোমান সরকার, ছাত্রলীগ নেতা সোলেমান, গোলাপ সরকার, আমির শিকদার, তানজিল গোলদার, মেহেদি হাসান, ইসমাইল শিকদার সহ চৌধুরী পরিবারের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ। চাঁদপুরের মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নে অটোরিকশা চাপায় মুসলিমা আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তরে ফরাজিকান্দি ইউনিয়নে অটোরিকশার চাপায় 9 বছর বয়সী শিশু মুসলিমা আক্তার নিহত হয়েছে। নিহত মুসলিমা উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের মোহাম্মদ আলমগীর বকাউলের মেয়ে। রোববার 5 ফেব্রুয়ারি বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অবস্থায় মুসলিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে মুসলিমাকে মৃত ঘোষণা করেন। নিহত মুসলিমার স্বজনরা জানান, চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী ছিলেন মুসলিমা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে মুসলিমাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। তবে শেষ পর্যন্ত মুসলিমাকে বাঁচানো যায়নি। মাদক কেনা বেচাকে কেন্দ্র করে খুন হওয়ার 4 দিন পর থানা পুলিশ সোহেল ব্যাপারী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। মাদক কেনা বেচাকে কেন্দ্র করে খুন হওয়ার 4 দিন পর 30 বছর বয়সী থানা পুলিশ সোহেল ব্যাপারী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। রোববার 5 ফেব্রুয়ারি বিকেলে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইককার বাগানের পাশে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানা ও ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহাদাত হোসেন বয়স 30 বছর, জাকির হোসেন বয়স 42 বছর নামের দুজনকে আটক করেছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল পঙ্কজ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার ফজলু ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী বয়স 30 বছর গত 1 ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরে তার স্ত্রী জোসনা বেগম রোববার 5 ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে, যার নম্বর 285, তারিখ 5 ফেব্রুয়ারি 2023। পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে দ্রুত তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু 30 বছর বয়সী শাহাদাত হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোববার 5 ফেব্রুয়ারি বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বাইককার বাগানের পাশ থেকে পুঁতে রাখা সোহেলের লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর নাহারের উপস্থিতিতে উদ্ধার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, চাঁদপুর সদর থানায় নিহত সোহেলের স্ত্রী জিডির প্রেক্ষিতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাতকে আটক করা হয়। পরে দেয়া তথ্য মতে চাঁদপুর মডেল ও ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এছাড়া এই ঘটনায় শাহাদাত ছাড়াও জাকির নামে আরও একজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত চাঁদপুরের কচুয়া পৌরসভার কাজী শাহজালালের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান সভাপতি মোহাম্মদ শাহজাহান শিশির। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নানুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুর গ্রামের অধিবাসী সাবেক ছাত্রলীগ নেতা কাজী শাহজালালের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান শিশির। তিনি সোমবার বিকালে পৌরসভাধীন কোয়াচাঁদপুর গ্রামের নতুন বাড়ি দেখতে যান। এ সময় কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তুর, আব্দুল কাদের, অসুস্থ ছাত্রলীগ নেতা শাহজালালের বাবা কাজী বজলুর রহমান, ভাই কাজী শাহাদাত হোসেন, কাদলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির, যুবলীগ নেতা জহিরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় জটিল কিডনি রোগে অসুস্থ সাবেক ছাত্রলীগ নেতা কাজী শাহজালালের বড় ভাই শ্রমিক লীগ নেতা কাজী শাহাদাত বলেন, আমার ভাই দীর্ঘদিন প্রবাসে ছিল, তার দুটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে, বর্তমানে সে কিডনি রোগে আক্রান্ত। কোনো সহৃদয়বান ব্যক্তি স্বেচ্ছায় আমার ভাইকে কিডনি উপহার দিতে চাইলে আমরা উপযুক্ত সম্মান দিয়ে কিডনি সংগ্রহ করব। কেউ যদি সামনের দিকে কেউ এগিয়ে আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে যা চান আমরা তাই দিয়ে তাকে কিডনিটা দান করেন, এটা আমার অনুরোধ। অসুস্থ কাজী শাহজালালকে কেউ স্বেচ্ছায় কিডনি দান করতে চাইলে 01817081058 নম্বরে যোগাযোগ করতে তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। চাঁদপুরের কচুয়া সাচার গৌরীপুর মহাসড়কের পাশে সাচার বাজারে জমজমাট বসেছে ভাসমান চারা বিক্রির হাট। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুয়ের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়া সাচার গৌরীপুর মহাসড়কের পাশে সাচার বাজারে জমজমাট বসেছে ভাসমান চারা বিক্রির হাট। রোপা আমন মৌসুমকে সামনে রেখে কচুয়ায় বসেছে ঐতিহ্যবাহী ধানের চারার হাট। বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা হাটে আসছেন। উৎপাদন খরচের চেয়ে কমে চারা কিনতে পারায় দূর দূরান্ত থেকেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা চারা সংগ্রহ করতে সেই হাটে আসছেন। স্থানীয় কৃষি বিভাগ সূত্র মতে, চলতি মৌসুমে কচুয়া উপজেলা 12,670 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বীজতলা তৈরি হওয়ায় চারা নিয়ে সংকট হবে না। চলতি মৌসুমকে সামনে রেখে কচুয়ার বিভিন্ন বাজারে বসেছে ধানের চারার হাট। এ হাট চলে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। বীজতলা থেকে উৎপাদিত চারা আসছে হাটে, সেখান থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সংগ্রহ করছেন কাঙ্ক্ষিত চারা। উপজেলার বিভিন্ন স্থান থেকেও অনেকে আসেন চারা বিক্রি করতে। প্রতি বছরের মতো এবারও সাচার, পালাখাল ও রহিমানগর বাজারে ধানের চারার হাট জমে উঠেছে।
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রধান ফটকের নতুন নামফলক নির্মাণ করা হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিওচিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রধান ফটকের নতুন নামফলক নির্মাণ করা হয়েছে। কলেজটি 1995 সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছে। নতুন করে কলেজের প্রধান ফটকের নামফলক নির্মাণ করায় কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর সেলিম মাহমুদ, গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী পাটোয়ারি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়েছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার সকালে স্থানীয় ইউপি শাহজালাল মিয়া, কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল খায়ের, আব্দুল কুদ্দুস, প্রভাষক সাইফুল ইসলাম সবুজ সহ শিক্ষকবৃন্দ নতুন নাম ফলক পরিদর্শন করেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকবৃন্দ। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকবৃন্দ। ফরিদগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটনের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসানুল্লাহ। তিনি বলেন, সাংবাদিকরা কারো বন্ধু নয়, সত্য প্রকাশ করলে কারো বিপক্ষে যাবেই। মতপ্রকাশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেসা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসুদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, বিশিষ্ট সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, রিয়াজ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি এম কে মানিক পাঠান, মহিউদ্দিন প্রমুখ। দেখছিলেন চাঁদপুর টিভি সংবাদ। এরকম নিত্য নতুন খবর জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।